আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহাদাত শুভ। আমি আজকে আপনাদের সামনে একটা ওয়্যারলেস ইয়ারফোনের রিভিউ নিয়ে আসছি। ইয়ারফোনটা রিম্যাক্স ব্র্যান্ডের। রিম্যাক্স সাধারণত ভালো ভালো ইয়ারফোন, 4K ভিডিও ক্যামেরা এগুলো প্রোভাইড করে, আর ওদের গ্যাজেটগুলো আমাদের বাজেটের মধ্যে হয়। সো আমি আজকে যে ইয়ারফোনটা নিয়ে আসছি এটার ফুল ডিটেইল, এটা কত সময় চলে, ওভারঅল সব কিছু, ইয়ারফোনের বিস্তারিত সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন আমরা এই ভিডিওটা দেখি। আর এটা আমার প্রথম রিভিউ, সো কাইন্ডলি আমাকে জানাবেন আমার কোনো ভুল হয়ে থাকলে। এই হচ্ছে ইয়ারফোনের প্যাকেট, তো চলুন আমরা এটা আনবক্সিং করি। রিম্যাক্সের ব্র্যান্ডিং করা একটা প্যাকেট, পলিথিন প্যাকেট অ্যাকচুয়ালি। এখানে ওই ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে ওদের, www.irimax.hk। এটা হচ্ছে বক্সের ব্যাক সাইড, বক্সটা আসলে অনেক সুন্দর। এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এক নজর কী কী আছে এটাতে। এখানে আপনারা কিউআর স্ক্যান করলেও দেখতে পারবেন অনেক কিছু। এই যে পেন্ডেন্ট লকেটের মতো এটা সামনের ব্লুটুথ ডিভাইসটা, তারপর ম্যাগনেটিক কি দিয়েছে যাতে এটা গলা থেকে না পড়ে, ওগুলো দেখে নিন যা যা আছে, 4.1 ব্লুটুথ আর কি। আর একটা জিনিস, এটা আমি 2 দিন ইউজ করছি, তারপর আবার বক্সে করে আপনাদের জন্য আবার আনবক্স করতেছি। সো এটার চার্জিং ব্যাক আপ এখানে দেওয়া আছে 8 আওয়ার্স, বাট এটা আমি ইউজ করছি 1.5-7 ঘন্টার মতো চলছে। 1.5 বলতে আমি 3.5 ঘন্টা এরকম কয়েকবার ট্রাই করে টাইম মিলিয়ে দেখছি প্রায় 7 ঘন্টা চলছে। আর 4.1 ব্লুটুথ কানেকশন আছে এটাতে, সো মোটামুটি 15-20 ফুট দূর থেকে খুব আরামসে করা যায়। আমি আমার আমার বাসা দুই তলা থেকে আমি ছাদের উপর পর্যন্ত আরামসে শুনতে পারি, দিদি কানেক্টিভিটি অনেক ভালো। দেখে নেন একবার, এই এটা হচ্ছে বক্সের সামনের লুকিংটা। এই দেখেন এই বুকের মধ্যে যে লকেটের মধ্যে দেখা যেতেছে, এটি ব্লুটুথ ডিভাইসটা, পেন্ডেন্ট এটার কথাই বলছে, পেন্ডেন্ট কি লকেটের মতো। আর মডেলটা হচ্ছে রিমিক্স S8, ডিভাইসটার মডেল রিমিক্স S8। এটা বাজেটের মধ্যে ভালো একটা ওয়্যারলেস ইয়ারফোন। এই খুলে কি আছে এটাতে, শুরুতেই আমাদের কাঙ্ক্ষিত ইয়ারফোনটা, শুরুতেই আমাদের কাঙ্ক্ষিত ইয়ারফোন। এই যে এখানে দেখাইতেছে পিছনের এই যে বলছিলাম ব্লুটুথ কি, এটা ওই লোকের ছবিটার মধ্যে আছে। আচ্ছা বিস্তারিত খুলে দেখাইতেছে, এটা হচ্ছে পেন্ডেন্টের মতো বলছে যে এটা এটা ব্লুটুথ ডিভাইস সামনে একটা। বক্সটা কিন্তু আসলে জোস করছে, সুপার ক্রাশ খাওয়ার মতো একটা বক্স, অনেক ভালো লাগছে ওদের বক্সিংটা। এগুলো হচ্ছে ইয়ার রাবার, টোটাল 6টা ইয়ার রাবার দিয়ে দিয়েছে বিভিন্ন সাইজের, যার যেরকম সুবিধা ওইরকম লাগিয়ে নিতে পারবেন। আর অলরেডি 2টা ইয়ার রাবার দেওয়া আছে, টোটাল 8টা বলতে গেলে। আর এটা হচ্ছে একটা চার্জিং USB কেবল ফোনটা চার্জ দেওয়ার জন্য, ম্যানুয়াল বই, কোনো প্রবলেম হলে এটা পরে দেখতে পারেন। একটা জিনিস, এটাতে 6 মাস ওয়ারেন্টিও আছে। আস্তে আস্তে খোলা যাক, এটা অনেক শক্ত, কি করে একটু ঘুরা দিলেই মনে হয় খুলে যাবে, একটু মুচড় দিলে ঘুরিয়ে দিলেই খুলে যাবে। এই যে এইভাবে আস্তে করে ঘন্টি দিবেন, এটা দেখবেন খুলে গেছে। এটা অনেক শক্ত, জোরে টানা টানি করলে ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, বাট এটা অনেক শক্ত একটা কি করে দিছে, মানে ওয়ারগুলোর মধ্যে একটা কাপড়ের, লাইলন কাপড়ের বা সুতো দিয়ে একটা কি করা আছে, সো ছেঁড়ার কোনো ভয় নাই, অনেক মজবুত। যাই হোক, মূল ইয়ারফোনটা দেখি আর বক্সটা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারফোন, এটা আপনি চার্জ দিয়ে ধরবেন, অন করবেন, তারপর আপনার মোবাইলের ব্লুটুথ কানেক্টিভিটিতে দিবেন, এটা পেয়ে যাবে, অ্যাসিড দেখাবে, তারপর কানেক্ট হয়ে যাবে। এটা গলার পিছনে এই জিনিসটা দেখেন, ম্যাগনেট দেওয়া, এটার ভিতরে চার্জিং পোর্ট, গলার পিছনে এটা দিবেন যাতে না পড়ে, এই দেখেন এইভাবে। আর সামনের দিকে এটা থাকবে, আর লকেটের মতো, একটু বোঝাই যায় না এটা যে একটা ইয়ারফোন, বোঝা যায় একটা লকেট, এটা হচ্ছে চার্জ দেওয়ার। ইয়ারফোনের বিল্ড কোয়ালিটি সুপার, আসলে এই অল্প বাজেটের মধ্যে এটা কেমনে করলো ওরাই জানে, অনেক সাউন্ড কোয়ালিটি সুপার। আমি ইউজ করে দেখছি, 2 দিন আমি ইউজ করেছি, খুব ভালো লাগছে আমার কাছে এটা, এই জন্য আমি আসলে রিভিউটা নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আশা করি সবাই ভালো থাকবেন, আর রিভিউটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমার কোনো রিভিউর মধ্যে আমার কোনো প্রবলেম হয়ে থাকলে, কোনো কিছু মিসিং বা ভুল করে থাকলে ওইটা আমাকে কমেন্টে
জিজ্ঞেস করতে পারেন, আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন, আমি বলে দিব যে কোনো প্রবলেম আপনার। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।